নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন ধরে কমেন্টস পাচ্ছি, সবাই বলছেন গুজরাটি ডিজাইনগুলি একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি এখানে একটা একদম বেসিক গুজরাটি ডিজাইন ড্র করে নিয়েছি। এই ডিজাইনটির মাধ্যমে আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গুজরাটি ডিজাইনের বক্সগুলোর যে কোণাগুলো আছে সেই কোণাগুলো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটারই যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু বাড়িয়ে নিলে আমাদের ডিজাইনটি বুঝতে সুবিধে হবে। যে কোনো লাইনের একেবারে শেষ মাথায় সুতোটা আমি তুলে নিয়েছি। এবারে ওই লাইনটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে সেলাই করে দেব। এরপর যেখানে সুতোটা নামালাম তার ঠিক উপরে যে রেখাটা শুরু হয়েছে ওই রেখা থেকে আবার সুতোটা উপরে তুলে নেব। এটা যেহেতু ফার্স্ট থ্রেড তাই এটা উপরে না নিচে থাকবে সেরকম কোনো ব্যাপার নেই, এটাকে আমরা উপরেই রেখে সেলাই করে দেব। এরপরে পাশের কোণার লাইনটা থেকে আমি সুতোটা উপরে তুলে নিচ্ছি। এবারে দেখতে হবে আমাদের যে এই সুতোটা উপরে থাকবে না নিচে থাকবে, তার জন্য আমরা ঠিক একইভাবে রাখা আরেকটি লাইনের সাথে কম্পেয়ার করে নেব। ওটা যেহেতু নিচে গেছে পরেরটি উপরে আবার নিচে এটি উপরে থাকবে, উপরে রেখে আমি সুতোটাকে নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে একই রকমভাবে আবার কোণা থেকে সুতোটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখতে হবে যে এই সুতোটা উপরে থাকবে না নিচে থাকবে। ঠিক এইভাবে উপর নিচে যে সুতোটা গেছে সেটা হচ্ছে কি আগের রেখাটার সাথে কম্পেয়ার করছি। আগেরটা নিচে আছে তাহলে এটা কী হবে, উপরে হবে। এখানে সুতোটা নিচে নামিয়ে দিলাম, আবার কোণা থেকে একই রকমভাবে আবার কোণা থেকে তুলতে হবে। আবার একই রকমভাবে থাকা লাইনগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। এটা যেহেতু নিচে ছিল তাই এখানে কী হবে না, উপরে থাকবে। এরপর বড় লাইনটির সাথে কম্পেয়ার করে নেব। এখানে উপরে আছে তাহলে ঠিক তার পরেরটাই নিচে হবে, আবার উপরে আবার নিচে আছে। তাহলে আমরা নিচ সুতোটাকে নিচে দিয়ে দিচ্ছি এবং এই লাইনটা যেখানে শেষ হয়েছে সেখানে এটি সেলাই করে দেব। একই রকমভাবে এই বক্সটিও আমাদেরকে স্টিচ করে নিতে হবে। এখানে নিচে ছিল, উপরে নিচে হবে, আবার উপরে। আবার ঠিক কোণাতে সুতোটা তুলে নিচ্ছি। আবার ঠিক একই রকমভাবে আগের সুতোটা দেখতে হবে, আগের সুতোটা নিচে ছিল তাহলে এটা ঠিক উপরে হবে। সুতোটা নিচে নামিয়ে দিলাম, এরপরে ঠিক পাশের কোণা থেকে আবার সুতোটি উপরে তুলে নেব। সুতোটি তোলার পর দেখতে হবে যে এটা উপরে থাকবে না নিচে থাকবে। আমরা পাশের যে সুতোটা আছে এর সাথে কম্পেয়ার করে নেব। এখানে ছিল নিচে, এই যে সুতোটা আছে তার নিচে ছিল, তাহলে এই সুতোটা আমাদের উপরে হবে। আবার এখানে সুতোটা উপরে আছে তাহলে এখানে নিচে যাবে, তাই আমরা এটিকে নিচে দিয়ে দিচ্ছি। এরপর যে লাইনটা আছে সেই লাইনের শেষ মাথায় সুতোটাকে নিচে নামিয়ে দিচ্ছি। আবার ঠিক পাশের কোণা থেকে সুতোটাকে আমরা উপরে তুলে নেব। এবারে দেখবো এটার সাথে এগুলো, এটা আছে নিচে উপরে, তাহলে এটা নিচে এটা উপরে থাকবে। সুতোটাকে নিচে দিয়ে দিচ্ছি। এরপর ঠিক একই রকমভাবে আবার কোণা থেকে সুতোটা তুলে নেব। সুতোটি তোলার পর একই রকমভাবে থাকা সুতোটার সাথে কম্পেয়ার করব। এটা নিচে ছিল তাহলে এটা আমাদেরকে উপরে রেখে দিতে হবে। এরপর আবার পাশের কোণা থেকে সুতোটি তুলে নিচ্ছি। এরপরে আমাদেরকে পাশাপাশি থাকা সুতোগুলোর সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। এই সুতোটা পুরোটাই উপরে আছে এবং তিনটে লাইনের সাথে আমাদেরকে এটা সেলাই করতে হবে। তাহলে প্রথম লাইনটার ক্ষেত্রে এটা নিচে ছিল তাহলে এটা উপরে হবে। আবার দ্বিতীয় লাইনটাতে সুতোটা উপরে আছে তাহলে কী করতে হবে, আমাদেরকে নিচে দিতে হবে। নিচে দেওয়ার পর থার্ড লাইনে দেখা গেছে যে সুতোটা
নিচে আছে, তাহলে কি করব এটাকে আমরা উপরে দিয়ে দেব। আবার এখানে আছে নিচে উপরে, সব চারটি লাইনের সাথে কম্পেয়ার করতে হবে এবং দেখতে হবে প্রত্যেকটা সুতোই যেন একটা উপরে এবং একটা নিচে থাকে। গুজরাটি স্টিচের এটা একমাত্র নিয়ম যে পাশাপাশি থাকা সুতোগুলো সবসময় একটা উপরে এবং একটা নিচে থাকবে। এখানে আবার একই রকমভাবে আমরা কম্পেয়ার করব উপর নিচে থাকা সুতোগুলোর সাথে। এখানে সুতোটা নিচে আছে তাহলে এখানে উপরে হবে, আবার এটার জন্য উপরে আছে, এই সুতোটার উপরে আছে, তাহলে আমরা কি করব পরেরটাতে নিচে দিয়ে দেব। নিচে দিয়ে সেলাই করে দিচ্ছি। ভালোভাবে বুঝে নেবেন, সবসময় একটা সুতো উপরে হবে, একটা সুতো নিচে হবে, একই লাইনে একটা সুতো উপরে একটা সুতো নিচে হবে। এখানে আমি সাদা রঙের সুতো নিয়েছি এবং যে কোনো একটা কোণা থেকে সুতোটা তুলব। সুতোটি তোলার পর দেখতে হবে আমাদের সুতোটি কোন দিকে যাবে। আমি এখানে পেন্সিলের সাহায্যে ড্র করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সুতোটা কোন দিকে যাবে। এরপর ব্রাউন সুতোগুলোর সাথে এটা কম্পেয়ার করতে হবে। ব্রাউন সুতোটা যেহেতু উপরে আছে তাই আমরা এটা নিচে নিয়ে নিলাম। এবারে এদিকে ঘুরে গেলে সুতোটা পাশাপাশি থাকা সুতোটার ব্রাউন সুতোর সাথে কম্পেয়ার হবে। ব্রাউন সুতোটা যেহেতু উপরে আছে তাহলে কি করব আমরা এখানে নিচে নিয়ে নেব। নিচে নিয়ে নিলাম এবং সুতোটাকে আবার পেন্সিলে যেরকম দেখলাম সেভাবে ঘুরিয়ে নিলাম। এখানে হচ্ছে কি নিচে আছে, তাহলে এটা উপরে হলো, নিচে উপরে। ভালো করে বুঝে নিন, এখানে নিচে আছে সুতোটা তাহলে এটা উপরে হবে, আবার এখানে উপরে আছে তাহলে এটা কি হবে নিচে হবে। পাশে যে বেরিয়ে আছে সুতোটা সেখানে সাদা সুতোটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এরপরে সাদা এবং ব্রাউন সুতো দুটোর সাথে কম্পেয়ার করতে হবে। ব্রাউনটা উপরে আছে তাই সেটাকে নিচে দিতে হবে, আর সাদাটা নিচে আছে সেটাকে উপরে তুলতে হবে। তাহলে সাদা সুতোর নিচ দিয়ে আমরা সুতোটাকে বের করে নেব। এরপরে ব্রাউনটাও একই রকমভাবে যেহেতু নিচে আছে তাহলে সেটাকে উপরে তুলতে হবে এবং তার নিচ দিয়েও আমরা সুতোটা বের করে নেব। এরপর বাইরে দিয়ে সুতোটা বের করে আবার ঘোরাতে হবে। এখানে ব্রাউনটা উপরে আছে তাই এটাকে নিচে ফেলতে হবে এবং সাদা সুতোটা নিচে নেমে আছে তাকে তুলতে হবে। ব্রাউনটাও নিচে আছে তাই এটাকে তুলে নিলাম। এরপর পাশের কোণা দিয়ে সুতোটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবো। এখানে এটা উপরে তাহলে এটাকে নিচে নামানোর জন্য আমরা সাদা সুতোটাকে উপরের দিকে তুলে নিচ্ছি। দেখুন সাদা সুতোটা উপর দিকে চলে এলো, এবার ব্রাউনটা দেখা যাচ্ছে না, ব্রাউনটাকেও উপরে তুলতে হবে কারণ ওটা নিচে নেমেছিল। ঠিক একই রকমভাবে আবার এদিকে ঘুরিয়ে নেব। এখানে ব্রাউনটা উপরে আছে, সাদাটা নিচে আছে, ব্রাউনটাকে নিচে ফেলে সাদাটাকে তুলে নেব। পরের যে ব্রাউনটা সেটাও নিচে ছিল তাই তার তলা দিয়ে তাকে উপরে উঠিয়ে দিলাম। এরপরে এটা উপরে এবং দ্বিতীয়টা হচ্ছে নিচে আছে, তাহলে নিচে যেটা আছে তাকে তুলে নিলাম। আবার পাশ দিয়ে সুতোটা ঘুরিয়ে ব্রাউনটা উপরে ছিল, সাদাটা নিচে ছিল, তাই সাদার নিচ দিয়ে আমরা নিয়ে গেলাম সুতোটা এবং পরের যে ব্রাউনটা সেই ব্রাউনটাও ছিল নিচে। যেখানে যেখানে সুতো নিচে থাকবে তার তলা দিয়ে সুতোগুলো যাবে। এখানে সাদা সুতোটা নিচে আছে তাহলে সাদা সুতোর তলা দিয়ে আমরা সুতোটাকে নিয়ে আসছি। ব্রাউনটাও নিচে ছিল, ব্রাউনটার তলা দিয়ে নিচে নিয়ে এসছি। এখানে আবার সাদা সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে। এখানে সাদাটা নিচে পড়ে গেছে, ওকে তুলে নিতে হবে। এরপরে সাদা সুতোর উপরেই আছে তাই তাকে নিচে নামিয়ে দিতে হবে এবং ব্রাউনটাকে তুলে নিতে হবে। সুতোকে নিচে নামানোর জন্য বিশেষ কিছু করার দরকার নেই, তার উপর দিয়ে সুতোটা বের করালেই সুতোটা
নিচে নেমে যাবে। কিন্তু যখনই সুতোটাকে উপর দিকে তুলতে হবে তখনই সুতোটা নিচ দিয়ে পেরোলে তবেই সুতোটা উপরে আসবে। তাহলে ব্রাউন সুতোটা উপরে আছে, তাকে নিচে নামানোর জন্য কিছু করার প্রয়োজন নেই। কিন্তু সাদা সুতোটা নিচে আছে, তাকে তোলার জন্য তার তলা দিয়ে সুতোটাকে পাঠাতে হবে। এরপরে ব্রাউনটাকে আবার নিচে রেখে সাদা সুতোটাকে উপরে তুলে নিচ্ছি এবং পরের ব্রাউনটাও উপরে তুলে নিচ্ছি। আবার সুতোটাকে কোনা দিয়ে ঘোরাবো, ঘোরার পরে সাদা সুতোটা দেখুন নিচে পড়ে গেছে, সেটাকে উপরে তুলে নেব। এখানে ব্রাউনটাকেও আমি তুলে নিলাম। এরপরে চারটা সুতো পরপর আছে, ব্রাউনটা উপরে, সাদাটা নিচে, আবার সাদা উপরে, আবার ব্রাউনটা নিচে। তাহলে নিচের প্রথম সাদা সুতোটাকে আমি তুলে নিচ্ছি, তারপরে যে ব্রাউনটা আছে সেই সেকেন্ড ব্রাউনটা আমি তুলে নিচ্ছি। এবারে দেখে নেওয়া যাক মাঝখানটা ঠিক হয়েছে কি না। উপরে নিচে, উপরে নিচে করে দেখে নেবেন সবাই, যে একটা সুতো উপরে থাকবে, একটা সুতো নিচে থাকবে। এরপর সুতোটাকে ঘুরিয়ে দিলাম, সাদা সুতোটা নিচে ছিল সেটাকে তুলে উপরে ঘুরিয়ে নিলাম। এখানে সাদা সুতোটা নিচে আছে, ওকে তুলে নিলাম উপরে, ব্রাউনটারও তলা দিয়ে সুতোটাকে পাস করিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এরপরে দেখুন সাদা সুতোটা নিচে পড়ে গেছে, তাহলে সেটাকে আমাদের তুলে নিতে হবে। তার তলা দিয়ে সুতোটা পের করে আমরা তাকে তুলে নেব এবং পরের যে ব্রাউনটা আছে সেই পরের ব্রাউন সুতোটাও হচ্ছে নিচে পড়ে আছে, তাহলে সেটাকেও তুলে নিতে হবে। এখানে দেখুন একটা সুতো উপরে হলো, একটা সুতো নিচে হলো। গুজরাটি স্টিচের এটাই নিয়ম, পাশাপাশি থাকা সুতোগুলো সবসময় একটা উপরে এবং একটা নিচে হবে। আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে, কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। ডিজাইনটি অনেক বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।